হ্যালো এভরিওয়ান, আমি রাকেশ আর আপনারা দেখছেন ফিট বেঙ্গল। তো কালকে সন্ধ্যেবেলা আমার ব্যাক ওয়ার্কআউট ছিল, উইক ফোর এর ব্যাক ওয়ার্কআউট। আগে 3 উইকে তো আমি ভিডিও বানাইনি, এটা ফোর্থ উইক চলছে। আমি ব্যাকের ওয়ার্কআউটটা আপনাদের জন্য শ্যুট করেছি কিছু কিছু ভিডিও। অ্যাকচুয়ালি নতুন জিম বলে আমি সব ভিডিও শ্যুট করতে পারি না, যেটুকু শ্যুট করেছি এবং আমার শিডিউল কী ছিল আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং যে ভিডিওগুলো আছে আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। সো সবার প্রথমে আমার যে ব্যাকের ওয়ার্কআউটটা ছিল সেটা আমার যে রুটিনে ছিল পুল আপ, এবং পুল আপ আমার ছিল 10 সেট 10 রেপিটেশন। বাট আমি যখন জিমে গেলাম দেখলাম যে পুল আপ মারবো, আমি প্রথম সেটে দেখলাম 8 থেকে 9টা, তার বেশি মারতে পারছি না। এরকম করে আমি 3 থেকে 4 সেট কষ্ট করে মারলাম, তারপরে দেখলাম আমি একেবারে টেনতে পারছি, আনতে পারছি না আমার বডিকে, কারণ আমার ওয়েট প্রায় 77 কেজি এবং অনেকদিন জিম করে না, গ্রিপ স্ট্রেংথ অতটা নেই, অনেকটা উইক হয়ে গেছি। সো আমি দেখলাম পুল আপ মারতে পারছি না। সো পুল আপের অল্টারনেট হিসাবে আমি ল্যাট পুল ডাউন মেশিনে চলে গেলাম এবং বাকি সেট আমার ল্যাট পুল ডাউন মেশিনে, বাকি আমার 7 সেট আবার 10 রেপিটেশন করে কমপ্লিট করলাম এবং ওয়েট এতটা নিয়েছিলাম যাতে আমি 10টা রেপিটেশন মারতে পারি এবং 8-9 নম্বর রেপিটেশনে আমার টানতে গিয়ে যথেষ্ট কষ্ট অনুভব হয় এবং ফিল করতে পারি, সেই হিসাবে আমি ওয়েটটা নিয়েছিলাম। মোটামুটি আমার খেয়াল নেই 50 অথবা 60 এর মধ্যে বিষয়টা নেওয়া হয়েছিল। এটা ছিল সো আমার ফার্স্ট ওয়ার্কআউট, এটা ফার্স্ট ওয়ার্কআউটটা দুটো ওয়ার্কআউটের মধ্যে ডিভিশন ডিভাইড হয়ে গেছিলো। তারপরে আমার যে নেক্সট ওয়ার্কআউটটা ছিল সেটা আমার ছিল বেন্ট ওভার রো, এবং বেন্ট ওভার রো আমার যে শিডিউলে ছিল সেটা আমার ছিল 8 থেকে 10টা রেপিটেশন 5 সেট। সো আমি যখন আমার 10 সেটের আমার যে ল্যাট পুল ডাউন টোটাল আমি যেটা মারলাম, সেটা মারার পরে দেখলাম আমার ব্যাক যথেষ্ট মানে ফ্যাটি হয়ে গেছে এবং আমি টানতে পারছি না, তো আমি যখন চেষ্টা করলাম আমি 7 থেকে 8টা 5 সেট মারলাম। এটা আমার ছিল সেকেন্ড এক্সপিরিয়েন্স। থার্ড আমার এক্সপিরিয়েন্স এরপর যেটা ছিল সেটা ছিল সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল রো, এবং সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল রো করার জন্য আমি বেঞ্চ প্রেফার করেছিলাম। এটার ভিডিও আমি সেদিন শ্যুট করতে পারিনি, তবু আমি আপনাদেরকে একটা আমার পুরনো ভিডিও অ্যাটাচ করে দেবো যে কী করে মারতে হয় সেটা দেখে নেবেন। এবং এরপরে যেটা আমার লাস্ট এক্সারসাইজ ছিল সেটা আমার ছিল সিটেড কেবেল রো। এটা আমাদের ওখানে সিটেড মানে যেটা কেবেল মেশিন আছে সেখানে বসে সিটেড কেবেল রো মেরেছিলাম। এটা আমার ছিল 5 সেট 10টা রেপিটেশন করে। সো এই 4টি আমার ব্যাক এক্সারসাইজ ছিল। আমি সাধারণত এক্সারসাইজের পরে কার্ডিও করা প্রেফার করি, কারণ এখন আমি ক্যালোরি ডেফিসিটে আছি, সো আমি যদি ফার্স্টে কার্ডিও করে নিই তাহলে অতটা এনার্জি পাই না যে আমি তারপরে এক্সারসাইজ করব। আমি যতটা স্টার্টিংয়ে ওয়েট তুলতে পারি বা যতটা আমি এফেক্টিভ এক্সারসাইজ করতে পারি, যদি আমি সেটা ফার্স্টে 15-20 মিনিট কার্ডিও করে নিই সেটা আমি করতে পারি না, তাই আমি এখন ফার্স্টে ওয়েট ট্রেনিং করি দেন কার্ডিও যদি সময় পাই অথবা জিম খালি থাকে। জিম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি জিমে আমার কার্ডিও মেশিন খুব একটি নেই, বা যেটুকু আছে সেখানে মোটামুটি কেউ না কেউ ভিড় লেগে থাকে, সো আমি জিমে অতটা বেশি কার্ডিও করতে পারি না। তার জন্য আমি একটা অল্টারনেট ওয়ে বেছে নিয়েছি, সেটা হচ্ছে আমার সাইকেল আছে একটা, আমি সাইক্লিং করি। সাইক্লিং মোটামুটি প্রতিদিন চেষ্টা করি 30 মিনিট সাইক্লিং করা। আমি আমার এরিয়াতে মোটামুটি 30 মিনিটে 6-8 কিলোমিটার যেদিন যেমন ট্রাফিক হয় বা সেই হিসাবে আমি মোটামুটি ট্রাভেল করি এবং আমি আমার সাইক্লিংটা শুরু করেছি। সাইক্লিংটা এখন ডেলি আমি কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আশা করছি আর 2-3 উইকসের মধ্যে ডেলি আমার সাইক্লিংটা কন্টিনিউশনে রাখবো, বা আমি যখন অফিসে আমার যেহেতু অফিসে সাইকেল নিয়ে চলে যাই সেরকম সময় পেলে বা সময় থাকলে। সো এটাই আমার ডেইলি রুটিন ব্যাকেজ ছিল বা আমার সাইক্লিং রুটিন ছিল। আমি সাইক্লিং কী করে করি বা কীভাবে করি সেটাও আপনারা ভিডিও দেখাবো, এবং আমার সাইকেল যেটা আছে যেটা দিয়ে আমি সাইক্লিং করি কোন রুটে করি সবে আপনাদের অন্য একটা ভিডিও দেখাবো। তাহলে চলুন আজকের ভিডিও এটুকুই আছে, আর আমি আমার ডায়েট প্ল্যান বাকি কী খাচ্ছি বা না খাচ্ছি সেটা অন্য একটা ভিডিওতে আমার ডে টু ডে শেয়ার করবো, যখনই টাইম পাবো আমি ভিডিও বানানো শুরু করবো। অ্যাকচুয়ালি অনেকদিন পরে করছি বলে আমার একটু ফার্স্টে অসুবিধা হচ্ছে, আগের মতো ফ্লোটা পাচ্ছি না, বাট কিছুদিন করলে আশা করছি আবার আগের মতো ফ্লোতে ঢুকে যাবো। সো কিছুদিন আমাকে ফলো করতে থাকুন, আপনারা আমাকে আগের থেকে ভালো ফ্লোতে দেখতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে এটুকুই, তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।